আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি মিনসের নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন বাইরের সবুজ গাছপালা কত সুন্দর লাগতেছে, তো তার জন্য একটু ভিডিও করলাম আমি। আমার কাছে খুব ভালো লাগতেছে। এদিকে ফাহাদ বাদশা বাইরের দিকে তাকিয়ে আছে জানালা ধরে। ফাহাদ বাদশা, তুমি কি পড়তেছ না? যাও পড়ো গা আরো। আর আজকে আমি কলমি শাক রান্না করতেছি, তার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চুলায় যে আম দিয়ে ডাল রান্না করতেছি। টক ডাল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো শুরু করতেছি মাত্র, আমি কথা দিতেছি মাত্র, তার মানে আমি শুরু করলাম, মানে আমি এন্ট্রি নিলাম ভিডিওর মাধ্যমে। যাই হোক, আম্মুর রান্না বান্না শেষ, গোসল টোসল শেষ, নামাজ পড়া শেষ, এখন হচ্ছে মেহেদি দিতে বসছে। খাওয়া দাওয়া শেষ না, কারণ আম্মু রোজা। এখন আমরা মেহেদি দিব। মেহেদি দেওয়ার পর আমরা বিকালে যাব কুটির শিল্পে কিছু কেনাকাটা করতে। তো কী কী কিনবো, কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথেই করবেন, মেহেদি দেই। এই যে আমাদের মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমি অলরেডি দিছি, কিন্তু কালার এখনও বোঝা যাইতেছে না। যখন কালার হবে তখন আবার দেখাবো। আসলে আমাদের কোনো ওকেশন লাগে না মেহেদি দিতে, আমাদের যখন মন চায় তখন দিই, বিশেষ করে আম্মু যখন ইচ্ছা হয় তখনই মিম মেহেদি দিয়ে দেয়। আমি দেই আর না দেই, আম্মুকে দিয়ে দেওয়া লাগে। তো আমাদের মেহেদি দেওয়া শেষ হোক, তারপরে দেখা হচ্ছে। আলি আম্মুর মেহেদি দেওয়া শেষ, আমার মেহেদি দেখা যায় না। এই যে আমাদের কি কি সোনা, কি কি, এই যে এই যে, হাই বেবি, তো চলেন রেডি হওয়া যাক। আমরা এখন বের হব, এখন আমরা বের হব কুটির শিল্প। অ্যাজ ইউজুয়াল আমরা এখন রিকশায় আসছি।
স্মৃতিসৌধে। কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা এখন স্মৃতিসৌধে আছি, রোদ্রে তাকানো যাইতেছে না। দিনে রোদ অনেক পরে শেষ হবে। মামা লাগিয়ে তো কইলার বাড়ি না, ঠিক আছে, অন্য কিছু হলে কইতাম। আম্মু রোজা তাই কিছু খাইতে পারে না।